আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। সারা দেশে চতুর্থ দিনের মতো চলছে করোনার টিকাদান কর্মসূচি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মাতোয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী মাহবুব কবি চপল। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি? রূপা, আমি দাঁড়িয়ে আছি এখন ঠিক যারা ভ্যাকসিন নেবেন অপেক্ষমান তাদের ঠিক সামনে। আপনি দৃশ্য দেখতে পাচ্ছেন যে আমার দুই পাশে নারী এবং পুরুষের লাইন হয়েছে। গত তিন দিন আমরা যেটি দেখেছিলাম যে অনেকে এসেছেন, খুব আরামে হয়তো ভ্যাকসিন দিতে পেরেছেন, আজকে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। এর মাধ্যমে বোঝা যায় যে ভ্যাকসিন নেওয়ার আগ্রহ যেমন মানুষের বাড়ছে, তেমনি শুরুর দিকে যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, একটা বিভ্রান্তি ছিল, সেটি কিন্তু কেটে যাচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি যে সুশৃঙ্খলভাবে মানুষ লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিচ্ছেন। আমরা ভ্যাকসিন দেওয়ার যে কার্যক্রম বিভিন্ন হাসপাতালে দেখেছি যে স্বাভাবিক যে কার্যক্রম আছে সেই কার্যক্রমের পাশাপাশি দুই থেকে তিনটি বা চারটি বুথ করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এখন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে দিন যত যাচ্ছে চাপ যেহেতু বাড়ছে, তারা এই ভ্যাকসিনের সাথে যারা জনবল আছে, যে সুযোগ সুবিধাগুলো আছে, সেটি তারা আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করছেন। কারণ সরকার যে পরিকল্পনা নিয়েছে 40 বছরের উপরে ভ্যাকসিন দেওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা যদি বাস্তবায়নের দিকে যায় তাহলে বাংলাদেশে এই বয়সের জনগোষ্ঠী প্রায় 2 কোটি 30 লাখ, অর্থাৎ এই 2 কোটি 30 লাখ মানুষকে সরকার ভ্যাকসিন প্রথম পর্যায়ে দেবেন। এবং বাংলাদেশে যেহেতু পর্যাপ্ত ভ্যাকসিন আছে এবং আরও ভ্যাকসিন আসছে, সেটি মাথায় রেখেই করা হচ্ছে। এবং আমরা সকাল থেকে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখিনি। যেহেতু ভ্যাকসিনের যে সুরক্ষা অ্যাপ আছে, সেই অ্যাপ যখন কেউ পূরণ করতে যায় তখনই কিন্তু তাদেরকে বেশ কিছু শর্ত দেওয়া হয় যে কী কী রোগ আছে, সেগুলো নিশ্চিত হবার পরে তাদের নিবন্ধনটি পুরোপুরি হয়ে যায়, তখনই আসলে সেটি নিশ্চিত হয়ে যায়। যদি কারো শারীরিক সমস্যা থাকে সেটি তখন তাকে বিরত থাকতে বলা হয়। এভাবেই আসলে অনেকেই যারা শারীরিক সমস্যা আছে বা সেই সমস্যাগুলোর কারণে অনেকে যারা নিবন্ধন করেনি, কিন্তু যারা মনে করেছেন যে ভ্যাকসিন নিতে পারবেন, তার শরীরে সেই সক্ষমতা আছে, তারা কিন্তু ভ্যাকসিন নিচ্ছেন। রূপা চপল, আপনাকে ধন্যবাদ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি কক্সবাজারের টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের সোর্স জাহাঙ্গীর আলম ইয়াবাসহ ফেনীতে গ্রেফতার হয়েছেন। ফেনীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, জেলার মহিপাল থেকে 800 পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। জাহাঙ্গীর কক্সবাজারে উখিয়ার আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। এ ঘটনায় ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন মামলা দায়ের করেছেন। পরে জাহাঙ্গীরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কক্সবাজারে 14 লাখ পিস ইয়াবাসহ আটক জহিরুল ইসলাম ফারুকের বাড়ি থেকে 1 কোটি 70 লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী জানান, শুধু ফারুকই নয়, সেখানকার আরও অনেক বাড়িতে এরকম বস্তা ভর্তি টাকা রয়েছে। সেই সাথে ফারুকের ইয়াবা কারবারে স্থানীয় জনপ্রতিনিধিদের জড়িত থাকারও অভিযোগ করেছেন তারা। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, ইয়াবা কারবারি ফারুকের স্বীকারোক্তি অনুযায়ী এই অভিযান চালানো হয়। এ সময় 2 বস্তায় 1 কোটি 70 লাখ টাকা সহ বেশ কিছু জমি দলিল জব্দ করা হয়। এর আগে মঙ্গলবার দুপুরে জেলার চৌফুলদণ্ডী ব্রিজ এলাকা থেকে 14 লাখ পিস ইয়াবাসহ ফারুক ও বাবুকে আটক করা হয়। এবার জানাবো শেয়ারবাজারে খবর। তৌফিকা ফুডস অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের লাভেলো আইসক্রিমের লেনদেন শুরু হয়েছে। ডিএসইতে কোম্পানিটি ট্রেডিং কোড তৌফিকা আর কোম্পানি কোড 14296। ইতিমধ্যে সিটিবিএল এর মাধ্যমে আইপিও লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। 10 টাকা মূল্যে 3 কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে 30 কোটি টাকা সংগ্রহ করে লাভেলো আইসক্রিম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।